মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টাত দুবছর অন্তত বাস্তব হওয়ার দিকে শিবসাগর এগারী অসহায় মহিলার সপন। এই মহিলাগী শিবসাগর নগরের এএসটিসি বাস আস্থানের সমীপর প্রয়াত অঞ্জন শর্মার পত্নী ননী দেবী। দুজন ব্যক্তিয়ে মহিলাগীর দোকান জব্দ করে 20 বছরে মানসিক হারাশাস্তি চলাই আসছিল মহিলাগীক। ভয় শঙ্কাত দিন কটুয়া মহিলাগীয়ে এসা মৃত্যু বিচারি পত্র প্রেরণ করেছিল মুখ্যমন্ত্রী। 2022 চনের জুলাই মাহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মহিলাগীর রুগ্ন পুত্রক চিকিৎসার ব্যবস্থা করার দোকান জব্দর বিষয়টি বিশেষ ন্যায়িক যুঁজ দিয়ার সাহস দিছিল মহিলাগীক। আজি ন্যায়িক যুঁজত জয় হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ জ্ঞাপন করলে ননী দেবীয়ে। মানুষজনক যেতিয়া নিজ হাতে মানে সৎকার করে নিজে জ্বলাই আহি মানে লড়াটক এহাতে ধরে যেতিয়া রুমের ভিতর সোমাইছিলগে তলা চাবি নিজে খুলি গোটে রাতে দো আর সেই তেনকাটা অবস্থায় মানে লড়াটক ভাল হোক বলে তাক কিবা এটা রাঁধি খুবাই মানে তেনকাটা মানসিকতা রাঁধি খুবাই মানে শুই থাকি শুই আছো মানে টোপনি নাই ধর যদি পিছনে উঠি মানে হিরোর হেন্দুর মহারিছো নিজে কিন্তু মো বংশ পরিয়ালর মিতি কুটুম কোনো মানুষ মো কাখত নাই আর আজিলকে কোনো এজনে এখাজ খাইছে না সেই কথাটাও সোধা নাই আর তার উপর এই নারায়ণ পাল সীমা দের অত্যাচারত মানে দোয়ার খুলি বাহিরলে ওলাব নিল লকডাউনত মানে লঘুণত আছো ভাত খাবলে পোৱা নাই মানে কান্দি কাটি দিন পার করেছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যেটা মূল লড়াটো চিকিৎসা করাছিলে সেই সূত্রে প্রাঞ্জল পূজারিয়ে মোলে ফোন চোন করে মানে তখন ফোন নম্বরটো মানে রাখি থাকে দিছিল মানে প্রাঞ্জল এদিন কলো মানে এনেকা তেনকা অবস্থা প্রাঞ্জল তেতিয়া প্রাঞ্জল আহি মোক এটা কুয়ারপা উঠাই দেয় উঠাই লৈ যোৱাৰ নিচিনাকে প্রতি মুহূর্তত মানে সুরক্ষা প্রদান করে মোক নির্ভয় দিছে মহা মাননীয় মুখ্যমন্ত্রী থাকুতে আপনি ইমান কষ্ট কেতিয়াও পাব নালাগে ইফালে সাইডর ডিপ্লোজ হোটেলখনের গেলা নলার পানি সোমায় রুমচুমবর একদম অস্বাস্থ্যকর পরিবেশ লড়াটো যেহেতু পরিবেশত রাখব লাগিছিল এই দোকানকিখনের অত্যাচার লড়াটো পুনের অসুস্থ হয়ে গেল আইন সেবার জড়িয়ে মানে এই মানে সুরক্ষা পাইছো এতিয়া আর বিশেষকে পুলিশ প্রশাসন মানে প্রাঞ্জল পূজারি চিটু বরুয়া পরাগ দা পরাগ বরা প্রশাসনের ফালের বিশেষকে ধন্যবাদ দিব লাগিব এস পি স্যার ডেইজি গগৈ ইমান সুরক্ষা প্রদান করেছিল চারিফালে কিন্তু কি কারণে তখেতে ইয়ারপর বদলি করে লৈ গল কব নোৱাৰো কিন্তু তথাপি তালে গৈও মো খবর খাতি লৈ থাকে তখেতে মই সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীক মই গৌরব করব পাৰিব তেওঁ থল আছে তেখেতক মাননীয় মুখ্যমন্ত্রীয়ে গৌরব করব পাৰিব বাঙালির দপদপনি অসমত নচলিব আর অনা অসমীয়ার দপদপনি অসমত নচলিব আমি হৈছো যুঁজারু জাতি আমি যুঁজি মরিম আমার ইতিহাস আছে অসমীয়ার জাতির ইতিহাস আছে অনা অসমীয় ইতিহাস নাই আকো আর এই যুঁজখনত যে খিলঞ্জীয়া মানুষ জয়ী হয়েছে তারপরা এটা কথাই প্রমাণ হয়েছে যে খিলঞ্জীয়া মানুষের যে সত্তা এই সত্তাটা আজিও জিয়াই আছে